হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুবিরেজেসি। আজকে আবার নিয়ে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও। এই ভিডিওতে আজকে আপনাদের সাথে দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজে সারা বা গাড়া তৈরি করে নিতে পারবেন, এবং সেটার জন্য আমি এখানে আমার একটা 3 পিসের পায়জামা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গজ কাপড় 3 গজ নিয়েও আপনারা এই গাড়াটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখা যাক এই গাড়াটি তৈরি করার জন্য আমরা কী করব। তো এই সারাটি তৈরি করার জন্য অ্যাট ফার্স্ট আমাদেরকে 4 ফোল্ড করে পায়জামাটাকে আমাদেরকে নিয়ে নিতে হবে। আমরা 4 ফোল্ড করে পায়জামাটি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা কীভাবে মাপগুলো নেব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি উপর থেকে 2 ইঞ্চি কাপড় রাবারের জন্য রেখে দিচ্ছি। 2 ইঞ্চি কাপড় আমরা আগে রাবারের জন্য নিয়ে নেব। তারপরে আমরা 2 ইঞ্চির পরের থেকে আমরা মানে হচ্ছে যে মাপটা নেব। তো হচ্ছে যে এখানে আমি 2 ইঞ্চির পর থেকে আমি হাঁটু পর্যন্ত যে আমি কাপড়টা রাখবো, এই হাঁটু পর্যন্ত আমার মাপটা আমি এখানে 17 নিচ্ছি। আপনারা আপনাদের কোমর থেকে হাঁটু পর্যন্ত মাপ নিয়ে নেবেন, তারপরে আপনারা কাটবেন। তো এখানে আমার হিপের মাপ আমি নিয়ে নিচ্ছি। তো আমি হিপের মাপ এখানে আমি 22 রাখতেছি। তারপরে আমি এখানে হাইয়ের জন্য 15 রাখতেছি। আপনাদের যে মাপটা লাগবে আপনারা সেই মাপটা নিয়ে নেবেন। এখান থেকে আমি 1 ইঞ্চি বরাবর একটু রাউন্ড করে দেব। তারপরে যে আমরা 17 মাপটি আমরা হচ্ছে যে আমাদের হাঁটু বরাবর যে কাপড় ছিল সেটা আমরা মাপ নেব, আমরা কতটুকু আমরা লুজ রাখবো। তো সেখানে আমি 20 রেখেছি। তো আমি 20 থেকে এই উপর পর্যন্ত আমি জাস্ট একটু হচ্ছে যে আগটা টেনে নেব। তারপর আমি এটা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এভাবে করে আমাদের উপরের পার্টটা কাটিং করা হয়ে গিয়েছে। এটা হচ্ছে পায়জামার উপরের কাটটা সারারা। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 11 নিয়েছি। তো যেহেতু আমরা 11 নিয়েছি, তো আমাদের কুচির জন্য আমাদের প্রথম মানে 11টা হচ্ছে যে আমাদের মূলত যেহেতু এটা এখানে 4 ফোল্ডের কাপড় আছে তাহলে 22 টিকবে। তো এখানে আমাদেরকে অবশ্যই 44 নিতে হবে, মানে অবশ্যই যে কোনো কুচি দেওয়ার জন্য আপনাদেরকে ডাবল নিতে হবে। তো আমাকে প্রথমে আমাকে আমার 22 কুচিটা আমার হচ্ছে যে 44, তারপরে আমার পরের কুচিটা হচ্ছে যে 44 দিয়ে আমরা মানে ডাবল করব, 44-এর ডাবল আমরা নেব। দেখতে পাচ্ছেন এখানে আমি দুপে, তো বাকি যে কাপড়ের টুকরো আছে সেটা আমি এখানে জয়েন্ট দিয়ে দেব। জয়েন্ট নিয়ে আমি আমাদের কুচির জন্য যে মাপটা লাগবে সেই মাপটা নিয়ে নেব। তো দেখুন আমরা সিলাই করার জন্য অ্যাট ফার্স্ট হচ্ছে যে এক পাশ থেকে ধরে আমরা হাই পর্যন্ত সিলাই করে নেব। এই হাই পর্যন্ত আমরা সিলাই করে নেব। এভাবে পুরোটা হাই আমি সিলাই করে নেব। সিলাই করে নেওয়ার পরে তো সেমভাবে আমরা অন্য পাশের হাইটও সিলাই করে নেব। তো এই যে এভাবে উপরে পাটটা সিলাই করে নেওয়ার পরে এখন আমরা এখানে কুচি বসাবো। তো কুচি বসানোর জন্য আমরা উপরে পাটটাকে একটু খুলে নেব। খুলে নেওয়ার পরে এখানে আমরা কুচি বসাবো। তো কুচিটাকে আমরা অ্যাট ফার্স্ট একদম চিকন করে পাইপিনের মতো করে আমরা সিলাই করে নেব। এই যে একটু ফোল্ড করে নিয়ে আমরা জাস্ট সিলাই করে নেব। আমরা এভাবে করে ফোল্ড করে নিয়ে সিলাই করে নেব। এভাবে পুরো হচ্ছে যে কুচির মাপটাকে আমি সিলাই করে নেব।
এই কুচির মাপটা সিলাই করা হয়ে গেলে এখন জাস্ট আমরা উপরে যে যেখানে কুচিটা বসাবো সেই উপরে পাড়টাকে আমরা সোজা রাখবো এবং কুচির পাড়টাকেও আমরা সোজা রাখবো। আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমরা দুই পাড়টাকে সোজাভাবে কুচিটাকে বসাবো, এক পাশ থেকে ধরবো এবং একদম হাফ ইঞ্চি মানে জায়গাটাকে ছাড় দিয়ে তারপর আমরা সিলাই করব, যেন উপরে একটু হালকা পাইপিনের মতো করে ডিজাইন হয়ে থাকে। তো এইভাবে করে এখন আমরা একটা কুচি দেব। এভাবে করে আমরা হাফ ইঞ্চি পর পর আমরা কুচি দিয়ে দেবো। তো এই প্রথম কুচিটা আমাদের 44 ইঞ্চি কাপড়, মানে আমাদের যেই মাপটা থাকবে সেই মাপটা হচ্ছে যে মোট মাপ হচ্ছে 22। এখন আমাদের কুচিটা লাগবে, প্রথম কুচিটা লাগবে 22-এর দ্বিগুণ মানে 44। এখন আবার 44-এর মধ্যে আমরা যখন আবার আরেকটা কুচি বসাবো সেই কুচির জন্য আমাদের অবশ্যই লাগবে, দেখতে পাচ্ছেন আমাদের কুচিটা হয়ে গেছে, 44-এর দ্বিগুণ লাগবে, তাহলে আমাদের 88 ইঞ্চি কাপড় লাগবে। তো সেমভাবে নিচেটা বসায় নেব। দেখতে পাচ্ছেন আমি হচ্ছে যে দুই পায়ের কুচিটা বসিয়ে নিয়েছি, এখানে এক পায়ের কুচিটা বসে নিয়েছি, এখন নিচেরটা আমরা ফোল্ড করে নেব। তারপর আমি অন্য পায়েরটা সেমভাবে কুচিটা বসায় নেব। প্রথম কুচিটা ছিল 44, দ্বিতীয়টা হচ্ছে 88, এভাবে একটু পাইপিনের স্টাইল করে। তো দেখতে পাচ্ছেন আমি দুই পায়ের হচ্ছে যে কুচিটা বসায় নিয়েছি, খুব ইজিলিভাবে এই সারাটা আপনারা বাসা তৈরি করতে পারবেন। তারপরে এখন আমরা কি করব, আমরা কাপড়টাকে উল্টা করে জাস্ট হচ্ছে যে এক পাশ থেকে শুরু করে পুরো হচ্ছে যে এটাকে আমরা সিলাই করে নেব, যেভাবে আমরা পায়জামা সিলাই করি ঠিক সেভাবে আমরা এক পাশ থেকে ধরে উল্টা করে পায়জামাকে তারপর আমরা হচ্ছে যে সিলাই করব। আমি চারপাশে সিলাইটা দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা এই সিলাইটাকে ডাবল দিবেন, তাহলে মানে সিলাইটা একটু মজবুত থাকবে এবং কুচি দুই পাশের কুচিটাকে একটু সমান করে ধরে সিলাই করার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন আমার সারাটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। তো যদি আপনার কাপড়ের ঘের আরও অনেক বেশি থাকে তাহলে আপনার কুচিটা আরও অনেক বেশি হবে, যেহেতু এটা আমার 3 পিসের পায়জামা ছিল, এই কারণে এই পায়জামার কাপড় কম ছিল, আমি এই কমের ভিতরেও একটি সারারা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের 3 পিসের পায়জামাটাকে এইভাবে সারারা তৈরি করে নিতে পারবেন। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।